আমাদের ওখানকার কমিশনার যারা আছেন আমি তাদেরকে মামা বলে সম্বোধন করি। আমি চাই যে আমাকে সুযোগ করে দেওয়া হোক, আমি সেই কাজটি করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রত্যেকটা সেক্টর খুব মানে খুব সূক্ষ্মভাবে ফলো করেন, তো আমার কাছে মনে হয়েছে যে আমি বগুড়ার মানুষ, আমি যদি ওই এলাকার নারীদেরকে উন্নয়নের জায়গাটা আমি নিয়ে যেতে পারি আমার এটা ভালো লাগা কাজ করবে। এবং আমাদের নেত্রী যেহেতু উনি সবসময় উন্নয়নের অগ্রযাত্রার সাথে আছেন, নারীরাও একটা পার্ট, তো এটাই আমার ইচ্ছা শক্তি। দেখা যাক, আপনারা সকলেই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই। আমার এলাকার মানুষ যারা আছেন তারা অত্যন্ত আমাকে সহযোগিতা করেছেন, আমি অনেক কিছু হয়তো সকলের সামনে করা হয়নি, বাট আমাদের ওখানকার কমিশনার যারা আছেন তাদের সকলের সাথে আমার অত্যন্ত যোগাযোগ, আমি তাদেরকে মামা বলে সম্বোধন করি। তো আমি চেয়েছি যে আমার বগুড়ার মানুষদের জন্য আমি যেমন সিনেমার চিত্রনায়িকা হিসেবেও তাদের সম্মান বজায় রাখার চেষ্টা করেছি, একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী হয়েও যেন তার আশা পূরণ করার সেই সুযোগটা যেন আমি রাখতে পারি। আমি চাই যে আমাকে সুযোগ করে দেওয়া হোক, আমি সেই কাজটি করব। আমি এটুকুই বলতে চাই, সকলে আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি সত্যি মা বোনদের জন্য কাজ করতে চাই। না 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 না, মডিফাইও করিনি, ফিচারও যোগ করিনি। আপনারা সকলেই জানেন আমি গতবার নির্বাচনের পরেও নারী সংরক্ষিত আসন নিয়েছি, আর সেই সময়টা আপনারা বলতে পারেন যে আমি আমার ব্যক্তি জীবন থেকে মনে হয়েছে যে নারীদের জন্য কাজ করা দরকার। থ্যাংক ইউ। অবশ্যই সবার জন্যই কাজ করব, এবং আমার সবথেকে বড় ইচ্ছা যে আমাদের অসহায় মানুষগুলো আছে, অসহায় নারী এবং শিশু, অবহেলিত শিশু যারা, তাদেরকে নিয়ে কাজ করার বেশি ইচ্ছা। যেহেতু আমি প্রতিবন্ধী বাচ্চাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি পথ শিশু নিয়ে কাজ করি, বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি, এই জন্য আমি তাদের পাশে থাকতে চাই। যেহেতু আমি অনেক আগে থেকেই কাজ করছি এবং রাজনীতির সাথে সম্পৃক্ত বহু বছর ধরে, 2000 সাল থেকে আমি, আপনারা সবাই জানেন আমাদের অনেক প্রিয় আলমগীর কুমকুম ভাই ওনার সাথে এবং কবরিয়াপ্পা ওনাদের সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথেই রয়েছি। তো আমি নেত্রী যখন কারাবন্দী ছিলেন তখন থেকে আমরা আন্দোলন করেছি, বিএনপির যে অগ্নি সন্ত্রাস তখন থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। তো ইনশাল্লাহ নেত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ধরনের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সবসময় আছি এবং থাকবো ইনশাল্লাহ। তারপরও হচ্ছে সব কিছু নির্ভর করছে উপর আল্লাহ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে, তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে নেব।